বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। শুনলে কি কি লাভ হবে এবং কি কি ক্ষতি থেকে বেঁচে যাবেন, কি কি শত্রু হতে বেঁচে যাবেন আজকের এই আলোচনা। দেখেন, তরিকতের জগতে যারা আছে, মুর্শিদ ধরেছে, তাদেরও শত্রু আছে। শরীয়তে যারা আছে তাদেরও শত্রু আছে। আর শত্রু দুই ভাগে, আত্মজগৎ থেকে জিন জাতির পক্ষ হতে শত্রু, খারাপ আত্মা হতে শত্রু এবং মানুষের হইতে শত্রু। এখন সামনে আপনার জীবনে শত্রুর আগমন ঘটবে, আর সেই লক্ষণগুলো কি? সেই শত্রুর আগমন হলে সেই লক্ষণগুলো আপনার কাছে কি কি আসবে এবং সেই লক্ষণ দেখে আপনি সতর্ক হবেন এবং সেই শত্রুর মোকাবেলা করতে, সেই শত্রুদেরকে হারিয়ে দিতে আপনার কি কি জানা প্রয়োজন, কি কি করার দরকার, আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই খেয়াল করে শুনবেন। যদি কোনো তরিকতের লোক স্বপ্ন দেখে যে তার দিকে একদল কুকুর আসছে এবং তাকে কামড়াবে, সে কুকুর দেখে পালাতে শুরু করেছে কিন্তু চতুর্দিকে কুকুর এসে তাকে ঘিরে ফেলছে, তখন সকল কুকুর তাকে ভাগা দিয়ে খাবে, তাহলে এরকম অবস্থান যদি কেউ এরকম স্বপ্ন দেখেন তাহলে আপনি কি বুঝবেন? এই শত্রু কার কতদিন পরে আপনার জীবনে আসতে পারে? এবং কেউ যদি এই স্বপ্নটি রাতের ১২টায় দেখে তাহলে এটার সময় আছে ৬ মাস ৭ মাস। আর যদি কেউ এই স্বপ্নটা দেখে রাতের ৩টায় ৪টায় তাহলে ২ মাস ১.৫ মাস। আর যদি কেউ ঘুম থেকে ওঠার আগে দেখে তাহলে ২-১ দিনের ভিতরে তার এরকম কিছু ঘটবে। সেটা কি ঘটবে? যদি আপনি তরিকতের মুর্শিদ ধরা লোক হয়ে থাকেন তাহলে আপনাকে শরীয়তের লোকেরা পাকড়াও করবে, আপনাকে অপমান অপদস্থ করবে, আপনাকে লাঞ্ছনা বঞ্চনা করবে। তাহলে এরকম কেউ দেখলে তখনই আপনারা সতর্ক হবেন। দ্বিতীয়ত, কোনো তরিকতের লোক যদি স্বপ্নে দেখে তাকে অনেক শিয়াল দৌড়াচ্ছে এবং সেই শিয়ালগুলো যদি তাকে ধরতে পারে তাকে ছিঁড়ে খাবে, এমন একটা ভাব নমুনা, সে দৌড়াতে শুরু করেছে কিন্তু সে দৌড়াতে দৌড়াতে আর পারছে না, তখন এক এক শিয়াল কেউ তাকে কামড় দিয়েছে, কেউ তাকে চামড়া ছিঁড়ে নিয়ে গেছে, এমন কিছু স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে তরিকতের মধ্যে যেরকম ভালো লোক আছে, সাধু আছে, সুফি আছে, তেমনি খারাপ লোকও আছে। তারা আপনাকে হস্তনস্ত করবে, তারা আপনাকে আপনার লাইন থেকে বিচ্ছিত করে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এরকম লক্ষণ যদি কেউ দেখেন তাহলে অবশ্যই সতর্ক হবেন। আর কোনো তরিকতের লোক আপনাকে এরকম টর্চারিং করতে পারে, আপনাকে এমন কি শরীরের এবং আত্মার দুটোই ক্ষতি করতে পারে। আচ্ছা, এ হলো ২ নম্বর। ৩ নম্বরে শরীয়তের লোকদেরকে আমি বলছি, যদি কোনো শরীয়তের লোক এই স্বপ্নগুলো দেখে যে তাকে একদল কুকুর তাকে মারতে আসছে, তাকে ছিঁড়ে বেড়ে খাবে, তাকে কামড়াবে এবং সে দৌড়াচ্ছে আর ভাবছে যে এই কুকুরের কামড় যদি খেয়ে বসি তাহলে ১৪টা ইঞ্জেকশন আমার লাগবে। আর সে ১৪টা ইঞ্জেকশন কি? এটাই হলো সে সাজা রূপে ভোগবে কিছুদিন এবং লাঞ্ছনা বঞ্চনা হবে। যদি কোনো শরীয়তের লোক স্বপ্ন দেখে যে একদল শিয়াল তাকে তাড়াও করছে, যদি দেখে যে সেই শিয়াল তার কাছে এসে সুন্দর সুন্দর আচরণ করছে, ভালো ব্যবহার করছে, তাহলে বুঝে নিতে হবে যে কোনো তরিকতের লোক আপনাকে ভালো বলবে বা কোনো আপনার সাহায্য সহযোগিতা করবে, আপনার জ্ঞানের যোগান দেবে বা একটা সুপথ আপনি লাভ করতে পারেন। আর যদি দেখেন কোনো শিয়াল এসে আপনাকে কামড় দিয়ে মাংস নিয়ে গেছে বা আপনাকে দৌড়াচ্ছে, তখনই আপনি বুঝবেন যে কোনো তরিকতের লোক ভালো যেমন আছে তেমন খারাপও আছে, কোনো খারাপ তরিকতের লোকের দ্বারা আমাদের কোনো ক্ষতি হতে পারে। তাহলে এই হতে আমাদের বেঁচে থাকতে হবে। এ হলো এই সাইড। আরও একটি সাইড, যে আপনি সমাজে ভালো চলছেন, ফ্যামিলিতে ভালোই চলছেন, ফিরছেন, খাচ্ছেন, ব্যবসা করছেন কিন্তু সামনে আপনার কাছে শত্রুর আগমন ঘটবে, তাহলে সে শত্রু আপনাকে ক্ষতি ছাড়া ভালো কিছু করবে না। তাহলে কি স্বপ্ন দেখলে একটু বুঝবেন যে শত্রুর আগমন ঘটবে এবং কতদিন পরে ঘটবে এবং কি ধরনের ক্ষতি করতে পারে, এটা কিন্তু আপনার স্বপ্ন থেকে এসে যাবে। যেমন আপনি যদি কখনো দেখেন কোনো বিষাক্ত সাপ আপনাকে দৌড়াচ্ছে
এবং দৌড়াতে দৌড়াতে পালাতে জায়গা পাচ্ছেন না, তারপরেও একটা ছোবল দিয়েছে, তখনই বুঝবেন যে আপনাকে কোনো শত্রু ক্ষতি করবে। আর যদি দেখেন কোনো বিষাক্ত সাপ আপনাকে দৌড়াচ্ছে, দৌড়তে পারছে না, তাহলে নিশ্চয়ই এরকম শত্রু আপনার আড়াল থেকে আপনাকে গ্রাস করার চেষ্টা করবে, আপনার পৃথিবীর দুনিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। আচ্ছা, যদি দেখেন বিষাক্ত ছাড়াও সাপ আছে, যেমন ধরা সাপ, এবারে বিভিন্ন সাপ আছে যেগুলোর বিষ নেই, এমন সাপে যদি আপনাকে দৌড়ায় তাহলে সাপ তো সাপই, বিষাক্ত কি বিষাক্ত না এটা তো বিষয় মনে হয় না, কিন্তু তার একটা ভয় কাজ করে, যদি আমাকে প্যাচ দেয়, যদি আমাকে একটা ছোবল দেয়, তখনই কিন্তু তার ভিতরে এই ভয় কাজ করতে থাকে। তখন সেই শত্রু মনে করতে হবে দুর্বল শত্রু, এবং সেই শত্রু আপনাকে শত্রুমি করে পারবে না, কেননা তাদের বীজ দাঁত নেই, তারপরও কিন্তু সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে শত্রুর দুইটা ভাগ আমি বললাম, এখন আরও একটি ভাগ বলবো, যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন মৃত্যুর আগে তার কি কি লক্ষণ এবং কি কি স্বপ্ন তার মধ্যে আসবে। যেমন প্রথমত যদি আপনি দেখেন যে একটা লোককে সিংহ দৌড়াচ্ছে, দৌড়াতে 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 তাকে ধরে ছিঁড়ে খেয়েছে, তখনই ভাববেন যেই লোকটিকে দৌড়াচ্ছে সেই লোকটিকে আপনি চিনেন না, এবং আপনি কেন দেখলেন তাকে দৌড়াচ্ছে সেই তো দেখবে, তার মানে আপনার হায়াত কম, এতে বুঝে নেবেন আপনার হায়াত কম। আচ্ছা, যদি আপনি নিজেও কখনো দেখেন যে আপনাকে কোনো সিংহ আপনাকে দৌড়াচ্ছে, আর ধরতে ধরতে অল্পের জন্য ধরতে পারেনি কিংবা সে ধরতে না পেরে চলে গেছে, তখন বুঝবেন আপনার সামনে কোনো ফাঁড়া আছে, যে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন, সে দেহের ক্ষতি বা সামাজিকভাবে সম্মানের ক্ষতি বা আল্লাহর পথ থেকে বিচ্যুতি, এরকম কিছু বিষয় আপনার জীবনে ঘটতে পারে। আর যখনই এমন কিছু দেখবেন, আর এই বিষয়গুলো যদি কোনো শরীয়তের লোক দেখেন, তাহলে রাতের গভীরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, জিকির করে, আল্লাহকে সেজদা করে, মোনাজাত করে, চোখের পানির সাথে বলতে হবে যে হে আল্লাহ, পৃথিবীতে এসেছি তোমার গুণগান তোমাকে সম্পূর্ণ দিক দিয়ে যেন স্বয়ং সম্পূর্ণভাবে তোমাকে খুশি করে এই পৃথিবী ত্যাগ করতে পারি, এরকম কিছু বলে চোখের পানির সাথে যখন বলবে, তখন আল্লাহ যদি দয়া হয় তাহলে সেই ফাঁড়াটা আপনার কাটিয়ে দেবে। আর যদি আপনি কখনো দেখেন যে আপনি রাস্তা দিয়ে হেঁটে আসছেন, আপনাকে একটা কালো গরু দৌড়াচ্ছে, এখন কালো একটা গরু আপনাকে দৌড়াচ্ছে, আপনি স্বপ্নের মধ্যে দৌড়াতে দৌড়াতে তার থেকে বাঁচতে গিয়ে আপনি ঘুম থেকে জেগে আপনি হাঁপাচ্ছেন, তার মানে কালো গরুটা আপনাকে দৌড়াচ্ছে আর ধরতে পারলে গোদা দিত, শিং বসিয়ে দিত। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে, সমাজে কোনো খারাপ লোক আপনাকে তাড়া করবে, আপনাকে আজ্ঞান কুজ্ঞান দেবে, আপনাকে সুপথ দেখাবে না, সে আপনাকে কুজ্ঞান দিয়ে কুপথ দেখাবে এবং আপনাকে খারাপ বানিয়ে ছাড়বে এবং আপনার ভিতরে রাগান্বিত সৃষ্টি করবে, আপনি মানুষের শত্রু হয়ে যাবেন বা মানুষের শত্রু আপনি হয়ে যাবেন, এমন কিছু বিষয় বোঝাবে। তাহলে বোঝা গেল আপনি সমাজে খেয়াল করে দেখবেন এই স্বপ্নটা দেখার পরে কোন ধরনের লোকের মধ্যে এরকম গরুর মতো স্বভাব আছে, গরুর আচরণ আছে, যে যখন তখন যাকে তাকে খোঁচা মারে বা গুতা মারে, এরকম কোনো মানুষ আপনার আশেপাশে আছে কিনা, আপনার সাথে চলাফেরার মধ্যে সমাজে এমন লোক আছে কিনা, যদি থাকে তাহলে তার থেকে আপনি বিরত হন, আর যদি বিরত হন তাহলে সেই লাঞ্ছনা বঞ্চনা থেকে, সেই সুপথ ছেড়ে কুপথে চলে যায়, সেই কুপথ থেকে বাঁচার জন্যে আপনাকে সহযোগিতা হয়ে যাবে যখন আপনি এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। আর যদি কোনোদিন কোনো শরীয়তের লোক এই স্বপ্নটা দেখে যে বিরাট এক অজগর সাপ তার দিকে তেড়ে আসছে, কিন্তু সেই অজগর থেকে বেঁচে থাকার মতো কোনো পথ নেই বা এর থেকে পালানোর কোনো পথ নেই, এরকম কিছু যদি কেউ দেখে এবং সেই অজগর যদি তার কাছে এসে যায় আর আসার পরে তাকে খাচ্ছে না, তাকে প্যাচ দিচ্ছে না, তখন সেই অজগর সাপটি তার সাথে ঘষা দিচ্ছে, তাকে চাটছে, তাকে তার পিঠের মধ্যে পায়ের মধ্যে ঘষাঘষি করছে, তখনই বুঝবেন যে সে আপনার শত্রু নয়, এই অজগর বড় সাপ, তার মানে বড় মাপের কোনো মানুষ, বড় উচ্চস্তরের কোনো ধনী মানুষ আপনার সঙ্গী হবে বা আপনার সাপোর্টই হবে বা আপনার বন্ধু হবে।
আর যদি দেখেন সেই অজগর সাপ এসে আপনাকে গিলে ফেলছে বা আপনাকে কামড়ে ধরেছে, তখনই বুঝবেন যে কোনো ধনী লোক, বড় উচ্চ ধরনের কোনো ধনী লোক আপনাকে গ্রাস করবে। আপনার জীবনে আপনি যা সম্পদ কামাই করেছেন সমস্ত কিছু গিলে খাবে, এমন লোক এসে যাবে। আর এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই সতর্ক হবেন। আর আল্লাহ কি বলেছে, আমি স্বপ্নের ব্যাখ্যার জন্য আমি একজন নবীকে মুজিজা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, সে হলো ঈসব নবী। সেই ঈসব নবীকে আমি প্রেরণ করেছি স্বপ্নের ব্যাখ্যা, সে যেই ব্যাখ্যা দেবে সেটাই ঘটবে এবং ফলবে, এবং সেটাই কিন্তু হয়েছিল। তাহলে বোঝা গেল, স্বপ্ন থেকে আমরা অনেক কিছু দেখে বুঝে ব্যাখ্যা করে যদি চলি তাহলে আমাদের সামনের জীবন ভালো হবে, আমরা অনেক দুঃখ দুর্দশা খারাপ থেকে আমরা বেঁচে যাব। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো যদি কেউ নিজের মস্তিষ্কে ধরে এবং এই কথাগুলো খেয়াল করে শুনে রাখে এবং তার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে বা এরকম কোনো স্বপ্ন দেখে, আর যদি তিনি সতর্ক হয়ে যায়, তাহলে সে এই ধরনের বিপদ থেকে সে রক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন, এবং আজকের আলোচনা কেমন লাগলো, কি ধরনের আলোচনা দরকার অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।